সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনিই রাজা, তিনিই পবিত্র, তিনিই শান্তি, তিনি নিরাপত্তা বিধায়ক, তিনি অহংকারের অধিকারী। আল্লাহ সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা, সকল উত্তম নাম তারই। আকাশমণ্ডলী, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞময়। তার প্রমাণ আজকে আপনারা দেখছেন, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আল্লাহ নাম। আম গাছে দেখুন আল্লাহ নাম, জাম গাছে দেখুন আল্লাহ নাম, কলা গাছে দেখুন আল্লাহ নাম, কচু গাছে দেখুন আল্লাহ নাম, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আল্লাহ নাম। এ থেকে প্রমাণ হয় যে আমার আল্লাহ কত মহান। আল্লাহর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করো, কিন্তু আল্লাহর অস্তিত্ব ও ব্যক্তিত্ব সম্বন্ধে চিন্তা করো না। সম্পদে আল্লাহকে স্মরণ করো, বিপদে তিনি তোমাকে স্মরণ করবেন। প্রথম জ্ঞান আল্লাহ তাআলাকে জানা, এবং শেষ জ্ঞান তার প্রতি সকল বিষয়ে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা আমাকে নিজেই তার আত্মপরিচয় দান করেছেন। আল্লাহ এমন এক সত্তা যার কোনো তুলনা হয় না, কোনো অকারের আদলে তাকে কল্পনা করা যায় না, কোনো সৃষ্টি দ্বারা তাকে অবধারণ করা যায় না। তিনি বহু দূরে থেকেও খুব নিকটে, আবার নিকটে থেকেও বহু দূরে তিনি রয়েছেন সবার উপরে। অথচ এ কথা বলা যায় না যে তার নিচে কোনো বস্তু রয়েছে। তিনি কোনো কিছুর অনুরূপ নন এবং কোনো কিছু থেকে সৃষ্টিও নন। তার সত্তা এমন নয় যে অন্য কোনো বস্তুর সাহায্যে তার পরিচয় দান করা যেতে পারে। যে ব্যক্তি বলে যে আল্লাহ অমুক বস্তুর মধ্যে রয়েছেন বা অমুক বস্তু থেকে তার উদ্ভব ঘটেছে, সে কুফরি করল। যে লোক আল্লাহকে চিনেছে তার কাছে কোনো কিছু গোপন নেই, তার মাধ্যমে আল্লাহকে জানা সম্ভব। সৃষ্টির অস্তিত্ব একথাও প্রমাণ করে যে স্রষ্টা একজনই। কেননা যদি একাধিক সৃষ্টিকর্তা হতেন তবে কোনো কিছুর স্থিতি সম্ভবপর হতো না। একজন হয় কোনো কিছু সৃষ্টি করার পরিকল্পনা করতেন, অন্যজন তার সাথে ভিন্ন মত প্রকাশ করে তা ধ্বংস করতে উদ্যত হতেন, ফলে সর্বত্রই একটা বিস্ময়কর অবস্থা বিরাজ করত। আমরা যখন দেখি যে সৃষ্টি জগৎ কায়েম আছে এবং সব কিছুই একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়েই চলছে, তখন একথা বিশ্বাস না করে উপায় নেই যে সব কিছুই স্রষ্টা একজন, একাধিক নন। তার প্রমাণ আল্লাহু আল্লাহু আল্লাহ। আজকে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় দেখতে পাচ্ছেন সেই আল্লাহ নাম। স্রষ্টাকে যদি পেতে চাও, সৃষ্টির প্রতি দৃষ্টি দাও, প্রকাশ্যে সৃষ্টির সঙ্গে এবং গোপনে আল্লাহর সঙ্গে মন বেঁধে রাখো। স্রষ্টার বিরুদ্ধে সৃষ্টির নিকট কোনো অভিযোগ করো না, কোনো অভিযোগ থাকলে তার নিকটে পেশ করো। তিনি সর্বশক্তিমান, অপর কেউ কিছুই করতে পারবে না। সৃষ্টির অস্তিত্বই স্রষ্টার প্রমাণ। মানুষের দৃষ্টির বাইরে আল্লাহর দৃষ্টির ভেতরে, তাই মানুষের দর্শনীয় স্থান অপেক্ষা আল্লাহর দর্শনীয় স্থানকে অধিক পবিত্র রাখা উচিত। আল্লাহকে যে কখনো চিনতে পারে না সে কখনো সুখী হতে পারে না। বিচার দিবসে যেমন আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না, তেমনি পৃথিবীতে তিনি ছাড়া আমাদের কোনো সাহায্যকারী আছে বলে মনে করো না। যারা আল্লাহকে চেনে না আগুন তাদের শাস্তি দেয়, কিন্তু যারা চেনে আগুনের পক্ষে তারা অসহ্য। যে আল্লাহকে চিনেছে কারো কাছে তার কিছু চাওয়ার নেই, কিন্তু যে তাকে চেনেনি সে অন্যের মুখাপেক্ষী ও মর্যাদাহীন হয়ে থাকে। আল্লাহকে চিনতে হলে মন থেকে অন্য সব চিন্তা দূর করে ফেলতে হবে। যিনি আল্লাহ সম্বন্ধে বেশি জ্ঞান আয়ত্ত করেন তিনিই সেরা জ্ঞানী। যে আল্লাহ প্রদত্ত জীবিকার উপর সন্তুষ্টি প্রকাশ করে না সে আল্লাহকে চেনে না, তার উপাসনা ও আরাধনাও করে না। আল্লাহ তাআলা যেমন আশ্চর্য এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, তেমনি প্রতি মুহূর্তে আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটানোর পূর্ণ শক্তি সামর্থ্য তার রয়েছে। সামান্য কিছু কাজের আশ্চর্য ফলাফল প্রকাশ করা তার অফুরন্ত কুদরতের সামনে মোটেও অসম্ভব কোনো বিষয় নয়। তাহলে আল্লাহর প্রতি ইমান আনুন। যারা পাপ করছেন এখনো তওবা করুন,
তওবার দরজা এখনো খোলা আছে। আল্লাহ পাক আমাদের সহি সমাজ দান করুন। আমিন। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।